সেখান থেকে ঘরমুখ মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। ঈদের টানা ছুটিতে ভারত ভ্রমণে বেড়েছে পাসপোর্টধারী যাত্রীদের চাপ। তবে ইমিগ্রেশন কাস্টমসে 4 থেকে 5 ঘন্টা সময় লাগায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। এ বিষয়ে বিস্তারিত জানতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং আজ থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 5 দিন এটি কিন্তু ঈদ উপলক্ষে ছুটি পড়েছে। আর এই লম্বা ছুটি পেয়ে যারা চিকিৎসা, ব্যবসা, দর্শনীয় স্থান ঘোরার কারণে অন্যান্য সময় সুযোগ পান না, তারা কিন্তু এই লম্বা ছুটি পেয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন। সকাল আমরা বেনাপোল স্থল বন্দরে এসে দেখতে পেয়েছি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট যাত্রীরা কিন্তু তারা যেমন ভারতে ঘুরতে বেনাপোল বন্দরে এসেছেন, তেমনি তো এখানে পাসপোর্ট যাত্রী যাতায়াত দিন দিন বাড়লেও কিন্তু যে দুর্ভোগ বিগত দিনে যে দুর্ভোগ আমরা দেখেছি সেই দুর্ভোগ কিন্তু এবারও রয়ে গেছে। যদি আপনাকে বলি যে পদ্মা সেতুর কল্যাণে কিন্তু আগে সকালে সকালে পরিবহনগুলো বেনাপোল সীমাতে পৌঁছালো কিন্তু এখন কিন্তু ভোর 3:30 সময় বেনাপোলে পৌঁছাচ্ছে। তবে এই বেনাপোল বন্দরের কার্যক্রম ভোর 6:30 থেকে শুরু হওয়ায় এই দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা কিন্তু যারা পাসপোর্ট যাত্রী আছেন তারা কিন্তু কখনো খোলা আকাশের নিচে, কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো কিন্তু এই যে মশার কামড় খেয়ে তারা কিন্তু খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয়। আমরা কথা বলেছি বন্দরের জায়গা সংকটের কারণে তাদের নানা সমস্যা হচ্ছে, তবে জায়গার সংকট কাটাতে তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা বাংলাদেশের দুর্ভোগের কথা যদি আপনাকে বলি, বাংলাদেশে কিন্তু ইমিগ্রেশন এবং কাস্টমসের যে জনবল সেটি যেমন কম, তেমনি ভারত অংশে কিন্তু কম। গতকালকে যারা বেনাপোল বন্দরে এসেছিলেন তাদেরকে বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে কিন্তু কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে এবং আজকে কিন্তু যে অবস্থা তাতে কিন্তু লাগবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ। আমরা যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।